ঈদের আনন্দ আপামর মানুষের জন্য খুবই খুশির অনিশেষ আনন্দের। এ আনন্দে রয়েছে আলাদা সুখানুভূতি, অন্যান্য আমেজ। প্রবাসে এই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে ইতালির রাজধানী রোমে রবিবার রোমের স্থানীয় একটি পার্কে প্রাকৃতিক পরিবেশে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে আশিলিয়াবাসী। দিনব্যাপী আয়োজনের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মেহনাস্তা বাসুম শেলি ও ব্যবস্থাপনায় ছিলেন সঞ্জিদা বাসের। নারী নেতৃবৃন্দরা বলেন, প্রবাস জীবনের এই ব্যস্ততার মাঝেও আমরা নারীরা ঐক্যবদ্ধ হয়েছি যেন সম্মিলিতভাবে নারীদের উন্নয়নে কাজ করতে পারি। প্রতিটি নারী যেন সপ্রতিভায় বিকশিত হতে পারে, সে লক্ষ্যেও আমরা একে অন্যের পাশে থাকার বদ্ধপরিকর। প্রবাসে নারীরা যেন তাদের মেধা মনন ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে নিজের একটি পরিচিতি তুলে ধরতে পারে, সেই লক্ষ্যেই আমাদের পথ চলা। আর ঈদ পুনর্মিলন মানে এটাই যে একে অন্যের পারিপার্শ্বিক যে সম্পর্কটা আরও সুন্দর হয়, দৃঢ় হওয়ার জন্য সবাই একসাথে হয়েছি। নারীদের ঐক্যবদ্ধ থেকে কীভাবে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারি, সেই এগিয়ে যাওয়ার জন্যই আমরা সবাই সম্মিলিতভাবে এ সময় আশিলিয়াবাসী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতানা নিগার মিতা, রোশনারা মুন্নি, ইফরোজা খানম ইফা, ডলি আক্তার, শাহিদা মিতু, মুক্তা, শান্তা, মনিকা, জুমা, এনি, মলি আক্তার, রিপা, নাসিমা, শাহিদা আক্তার, নাজমা আক্তার, পরশমণি, ফারিয়া আকি, শিল্পী চৌধুরী, মলিন তাহের, দিনা ইসলাম, লিমা আক্তার, শিউলি আক্তার, সাবেকুন্নাহার, সাবিন, শাহানা আক্তার, নাবিহা, রুমা সাহা, চায়না সাহা, বিতি সহ আর অনেকেই। আয়োজনে বাড়তি আকর্ষণ ছিল বাচ্চাদের জন্য খেলা, মহিলাদের বালিশ খেলার ব্যবস্থা ও দেশীয় বিভিন্ন রকমারি পিঠা। ইতালির রুম থেকে মিনহাজ হোসেন, 52 বাংলা টিভি। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে। কানেক্টিং বাংলা গ্লোবালি।